স্বয়ং সরকার বলছে তাদের অজান্তে এসব হচ্ছে ব্যানজির আহমেদ আজিজ আহমেদ এবং আনার এই সবগুলো একই সূত্রে গাঁথা আসলে ডক্টর কামরুল হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে কথাটি আমি শুরুতে বলছিলাম আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত তিনজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আসলে এক ধরনের সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি পুরো দেশ জুড়ে এক ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছে খুবই সংবেদনশীল পদ বললেও হয়তো ভুল হবে না রীতিমতো সংবেদনশীল পদই তারা কাজ করেছিলেন কিন্তু যে বিষয়গুলো নিয়ে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ আছে অর্থাৎ দুর্নীতির যে অভিযোগ আছে কিংবা একজন সংসদ সদস্য তার বিরুদ্ধে কিংবা তার ঘটনার সাথে যখন আসলে চোরা মতন বিষয়ে সংশ্লিষ্টতা পায় সেই সময়টাতে আসলে জানতে ইচ্ছেই করে বা আসলে এক ধরনের প্রশ্ন থেকেই যায় সরকার কি আসলে এতদিন ধরে কিছুই জানতে পারলো না সবই কি প্রশাসনের অগচরে ঘটলো ধন্যবাদ আপনাকে আমার সহালোচক এবং দর্শক শ্রোতা যারা শুনছেন এই প্রশ্নের জবাব আমাদের চাইতে দর্শক শ্রোতারা ভালো জানেন আমি বিশ্বাস করি এই জন্য আমি ভালো জানেন বলছি যে স্বয়ং সরকার বলছে তাদের অজান্তে এসব হচ্ছে তাহলে জানবার কথা টক শোতে আমরা যে তিনজন আছি আর দর্শক শ্রোতা যারা শুনছেন তাহলে আমরা এতগুলো ট্যাক্স দিয়ে এতগুলো ডিপার্টমেন্ট সরকারকে কিভাবে আমরা কেন সরকারের অধীনে আছি সরকারের অধীন বলতে যে সরকার দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনা করছে তা আমার যেটা মনে হচ্ছে যে ব্যানজির সাহেব এবং মানে আহমেদ যুগল ব্যানজির আহমেদ আজিজ আহমেদ এবং আনার এই সবগুলো একই সূত্রে গাথা আসলে গাথা এই জন্য বলছি যে এই তিনটি জায়গা থেকে তথ্যগুলো বের হয়ে আসার পর যেটা স্পষ্ট হয়েছে প্রথমত তারা যে অপরাধগুলো করেছে এই অপরাধগুলো যেসব বিভাগগুলো সরকারের দায়িত্বে রয়েছে তাদের মাধ্যমে আসবার কথা ছিল সেটা কিন্তু আসেনি দেখেন প্রথম যেটা সেটা হচ্ছে আমরা দেখলাম যে একটা দৈনিকে ব্যানার্জি সাহেব সম্পর্কে একটা রিপোর্ট হয়েছে ব্যানার্জি সাহেব রিটায়ারমেন্টে গিয়েছেন অনেক দিন হলো তিনি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলা যেতে পারে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ পদে তিনি ছিলেন তার ছয়শো একুশ বিঘা জমির যেই হিসাব পেয়েছি এটা আলাদিনের চেরাগ আমি যেটা মনে করি যে তার এই যে সম্পদ পরবর্তীতে চারটি ফ্ল্যাটের তিনি মালিক হলেন একদিনে সেটা কিন্তু অবসরের পর ফলে এই সব কিছু দুটো জিনিস তার ক্ষেত্রে স্পষ্ট করে একটা হচ্ছে যে সরকার একটি দৈনিকে আসবার পর আমরা জেনেছি তার মানে হচ্ছে সরকার হয় এই বিষয়গুলো জানে না সংশ্লিষ্ট বিভাগ অথবা সরকার জেনেও এই বিষয়টি আমাদের সামনে নিয়ে আসেনি কিংবা বিচারের মুখোমুখি করেননি তাদের যদি সরকার না জানেন তাদের অজান্তে এইসব ঘটে তাহলে এই সরকার চরম অদক্ষ এতে কোনো সন্দেহ নেই আর যদি সরকার এটি জেনে ধামাচাপা দেন তাহলে জঘন্য অপরাধে অপরাধী ফলে এই ব্যানজির বলুন আর আজিজ আহমেদ বলুন তাদের যে অপরাধ অবশ্যই ব্যক্তিগতভাবে তাদের দায় বহন করতে হবে কিন্তু তারা যে অপরাধগুলো করেছে সেখানে কোন পদে থেকে রাষ্ট্রের যদি কোনো একটি পদে থেকে করে তাহলে সরকারকে কিন্তু দায়িত্ব

আর যদি আপনি সরকারি কোনো পদে এবং তাদের মতো খুব গুরুত্বপূর্ণ পদে থাকেন তাহলে অবশ্যই দীর্ঘ সময় সরকারের পদ ব্যবহার করে সরকারি বাহিনী ব্যবহার করে যখন এইসব করছে এটা আসলে গোপন রাখার বিষয় না আপনি দেখুন যেহেতু তাদের বিরুদ্ধে আসলে যে অভিযোগ আছে সেটি এখনো প্রমাণিত হয়নি সেক্ষেত্রে সরাসরি তাদেরকে একেবারে অপরাধী বলারও আসলে একটা সুযোগ সব ঠিক আছে আমরা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই বিলম্বিত হওয়ার বিষয়টা আপত্তি এটা বিচারের আওতায় আসবে বিচারে সাব্যস্ত হবে তোনার শাস্তে কিন্তু একটা বিষয় এখানে যোগ করি যে দেখুন পত্রিকায় যেটা দেখেছি যে পুলিশ কর্মকর্তা এই জমি ক্রয় যেগুলো করেছে সংখ্যালঘুদের প্রেসার তৈরি করে তিনি যেখানে সেটা মাদারীপুর গোপালগঞ্জের জায়গাগুলোতে তো একজন পুলিশ সদস্য কী করে একজন ইয়ের পুলিশ প্রধানের জমি ক্রয়ের দায়িত্ব পালন করেন এবং সাভানা যেই রিসোর্ট সেটাতে দেখলাম যে র্যাব এবং পুলিশ সদস্যরা সেখানে দেখভাল করতেন যে